যুক্তরাষ্ট্রের শিকাগোয় যাত্রীবাহী ট্রেনে গুলির ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহজনক বন্দুকধারী মনে করে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় 2 সেপ্টেম্বর সোমবার ভোরে তারা জরুরি 911 নম্বরে ফোন পান। ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ফরেস্ট পার্ক স্টেশনে যায় এবং 4 জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে 3 জন ঘটনাস্থলেই মারা যান, অন্য 1 জনকে গুরুতর আহত অবস্থায় মেউডের লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তিনি মারা যান বলে পুলিশের ওই বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে মানুষের তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি, উন্নত দেশগুলোর মধ্যে বন্দুকের সহিংসতার পরিসংখ্যানে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা স্মল আর্মস সার্ভের SAS হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতি 100 জন নাগরিকের বিপরীতে 120টি করে আগ্নেয়াস্ত্রের মালিকানা রয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে জনসংখ্যার চেয়ে আগ্নেয়াস্ত্র বা বন্দুকের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের পরের অবস্থান ফকল্যান্ড আইল্যান্ডের, যেখানে প্রতি 100 জনের বিপরীতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা 62.10%। তৃতীয় অবস্থানে থাকা দেশ ইয়েমেন, যুদ্ধ কবলিত দেশটিতে প্রতি 100 জনের বিপরীতে 53টি আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পাওয়া গেছে। বিশ্বে 85.70 কোটি বেসামরিক আগ্নেয়াস্ত্র বা বন্দুক রয়েছে। এর মধ্যে 39 কোটি 30 লাখ বা 44% মালিকানা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হাতে। 2020 সালের একটি গ্যালাপ জরিপের বরাতে CNN বলছে, যুক্তরাষ্ট্রে সারা মানুষের উপর পরিসংখ্যান করে দেখা গেছে, যারা পরিবার নিয়ে থাকেন তাদের 44% প্রাপ্তবয়স্ক ঘরে অন্তত একটি বন্দুক রাখেন এবং তাদের 1/3 নিজস্ব মালিকানায় বন্দুক বা আগ্নেয়াস্ত্র আছে। বিশ্বে মাত্র 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং গুয়েতেমালায় সাংবিধানিকভাবে আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।